বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দীঘার অমরাবতী পার্ক। তো আমি ফার্স্ট টাইম এসেছি তোমাদেরকে দেখানোর জন্য, আর আমারও ঘোরা হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর জায়গাটা, বেশ ভালোই লাগছে। তো আমরা বিকেল বিকেল বেরিয়েছি, ফিরতে সন্ধে লেগে গেছিলো। তো দেখো এখানে জল বোটের ব্যবস্থাও আছে, আর কত লোক যাতায়াত করছে। এখানে কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো আমরা এখানে বেশ অনেকটাই সময় কাটিয়েছি। দেখো এই ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে, আর এখানে অনেক রকমের ফুলের গাছ আছে। আর দেখো এখানে বসার জন্য অনেকগুলো সিটও পাতা রয়েছে। তো দেখো এদেরকে নিয়ে এখানে সবাই ফটো তুলছে। তো আমরা ভাবলাম আমরাও তুলবো ফটো, তো আমরা তুলে নিয়েছি কতগুলো ফটো। এই অমরাবতী পার্কটা কিন্তু সমুদ্রের খুব কাছাকাছি। তো আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম ওখান থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ। তো আমরা হেঁটে হেঁটে যাতায়াত করেছি। তো আমিও ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই তোমাদের দেখানোর জন্য। তারপরে দাঁড়িয়ে বোন আর আমি একসাথে ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাইকে টাটা।